কোন জায়গায় বনাইছো আমি নক, কারণ আমি ইয়াতে কলে আমি কাজে ইয়ারপা আমার খাবলে দিব মাছ। ইয়ার রেডি, পানি গরম হয়েছে, আমি ফলে মাছ রেডি। মাছ আমি কত বাছিছি সেইটা নক বারো, আমি পিছত কম সুবাস খুব আগত বাছিছিলাম মাছ। ঠিক আছে, এটা সুবাসে আমাক বনাব বইলিচ। ইলিচ মাছ আমি আজি সাগর ধরেছিলাম, আর এটা সুবাসে বনাই আছে। আমি ইয়াতে কি দিছো, নিমখ দিছো, নিমখ। এই ভাগিনে আমাক আজি ইলিশ মাছ বনাই দিয়া কথা আছিল, কিন্তু ভাগিনৰ টোপনি, তথাপিও মোবাইল হলে এৰা নাই। কি চলি আছে, ক'ত বনাই আছে, ক'ত বনাই আছে, যিহেতু আমি মাছ খাব নোৱাৰিলো। কেইটা বাজিল, এঘণ্টামান বাজিছে, আৰু আমি দিনত আমি আচলতে গধূলি আমি ভাত বনাইছিলোঁ, আমি 9টামান বজাত খালোঁ, কিন্তু এই মাছটো আমি খাব নিদিলে আমাক মানে মানুহ পুৰা চিকিউৰিটি দি আছিলে। ইয়াতে মাছ মাংস একদম নিষেধ, তাত ঠাইত, আৰু ঠাইটোৰ নাম আমি নকওঁ, কাৰণ ঠাইটোৰ কথা ক'লে বেয়া কথা হ'ব। আমি চেলেঞ্জত আমি এতিয়া বনাই আছোঁ, চেলেঞ্জিং পুৰা চেলেঞ্জত আমি বনাই আছোঁ। ইয়াতে আমি এতিয়া পানী গৰম হৈছে, তাৰপিছত আমি পানী বইল কৰিম, যেতিয়া ফ্ৰাই নকৰোঁ, কাৰণ মানুহে গম পাই যাব, চেণ্ট পাই যাব। গতিকে আমি কি কৰিম, এয়া ইয়াৰ মাছটো উঠাইছে, এতিয়া এইটো মাছ চাওক, ধুনীয়া ইলিচ মাছ। আৰু এতিয়া আমি এইটো পানীত পেলাই দিছোঁ, আৰু আমি এইটো অকণমান পিছত আমি বইল হ'ব, তাৰপিছত আমি কি কৰিম চুবাছ, আমি ৰেডি। অ'কে, ইয়াতে বইল অৱস্থা হৈছে, মাছ খাব পৰা হ'ব নাই, কেমেৰা ফালে চাই খোৱা আকৌ। কেনেকুৱা চেলেঞ্জটো, কেনেকুৱা আছিলে তোমাৰ, কৈ দিয়া অকণমান, কৈ দিয়া, কৈ দিয়া। কিমান টাইম লাগিব, এনেকুৱা আগতে বনাই পাইছা নাই, পুৰা চেলেঞ্জ না, ছাকচেছ ফাইনেলি। সবাই শুই আছে, আৰু আমি ইয়াতে সুবাস কি কৰি আছো, এনেকুৱা চেলেঞ্জ যদি আপোনালোকে কৰিব পাৰে আমাক দেখাব, আমি ৰখি আছো। আমাক লিংকবোৰ শ্বেয়াৰ কৰিব, আমাৰ তলত থাকিব, আমাক টেগ কৰি দিব ডাইৰেক্ট, আমাৰ নিচিনাকৈ যদি চেলেঞ্জ কৰিব পাৰে, য'ত একেবাৰে মাছ মাংস সুবাস খাব পাৰি নাই, একেবাৰে নোৱাৰি। ইয়াতে মাছ মাংস খাবলৈ একদম নিষেধ আছে ষ্ট্ৰিক্টলি, কিন্তু আমি ফুল চেলেঞ্জত মাছ ধৰা মানুহটোক নেদেখালে নহ'ব, এইজনে ধৰিছিলে, কিন্তু এতিয়া ঘোৰ নিদ্ৰাত, আৰু চাওক কেনে, তেওঁ চাগে মোবাইল চাই আছিলে, তেন্তে তেওঁ টোপনি আহিলে, আৰু এতিয়া চাওক পুৰা টোপনি, এইটো মোবাইল ফাইনেলি বইল। আমি ইয়াক অলপ পিছত কি কি নিম, এটা তেল নিমখেৰে সানিম, আৰু পিঁয়াজ থৈ কিনে আমি খাম। এতিয়া চাই থাকিব, এনেকুৱা চেলেঞ্জ আপোনালোকে যদি কৰে আমাক এবাৰ শ্বেয়াৰ কৰিব। আমাৰ হৈ গ'ল, গৰম গৰম মাছ সিজিছে ন,
কি ইলিশ মাছ আছিল কি হাগর এখন বঙ্গোপসাগর দেখা দিয়ে ব্লেড খোল এবার এখন এখন আমি মাছও বাজিছো নয় জানো এখন আমি মাছ বাজিছো ব্লেড আপনাদেরকে লগত লই ফুরব দেই যদি আপনাদেরকে এনেকুৱা চেলেঞ্জ করব বিচাৰে কি কি লাগিব সুবাস কই দিয়া কি কি লাগিব লাগিছে চেলেঞ্জৰ টেষ্টি না এই ভিডিওটো খালি আমাক ভিডিও কল দিয়াৰ মাজতে আমাক ভিডিও কল কৰিছিলে এজনে পলাছে তো পলাছ তুমি কাইণ্ডলি নক'বা আমি ক'ত কি কৰিছোঁ কাৰোবাৰ এই আমাৰ ৰেডি হ'ল আমি খাম চাই থাকিব আপোনালোকে আমাৰ আমি নতুনকৈ ষ্টাৰ্ট কৰিছোঁ চেলেঞ্জ যিবোৰ কাইট তো ফাইনেলি প্ৰডাক্ট কৰিছে থেংক ইউ আমাৰ সুবাসক সুবাসে ধুনীয়াকৈ আমাক বনাই দিলে সুবাস এবাৰ চাই দিয়া বঢ়িয়াকৈ সুবাসে প্রথম এটা টেস্ট করব তারপর আমি টেস্ট করি সুবাস কেনেকুৱা মাছটো টেস্ট সুবাসে ইয়া প্রথম ইলিশ মাছ খাইছে তারপর বইল করি হয়নে সাগরের মাছ নিজে ধরি আনা মাছ আমি ধরা নাই বাৰু ধরাটোৱে ফুৰি আছে দেখাইছো আমি আৰু সি তাক উঠাম নেকি এতিয়া উঠাই দিওঁ নেকি এতিয়া আমি তাক উঠাম হা ঔৰা ঔ উঠা আহা ইলিছ কোৱা উঠা উঠা এয়া উঠিলে আমাৰ মাছ ধৰা মাছটো ফাইনেলি উঠা 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 এয়া উঠাই দিছোঁ আমি এই খুৱাই দিয়া লৈ আহা মাছ লৈ আহা এয়া মাছ ধৰা মাছটোক আমি খুৱাবই লাগিব নহয় জানো খাবই লাগিব খাবই লাগিব